আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ভাই বোনেরা, আমি ডক্টর বিলাল হোসেন, প্রভাষক আশুলিয়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় যে মাত্র কয়দিন, তিন দিন না, তিন দিনে ওই যে টনসিলাইটিস, যে দুটোটা টনসিলাইটিস, একটা টনসিলাইটিস একটা পেকে গিয়েছিল, পেকে যাওয়ার পরে এটা অপারেশনের জন্য ভয় পায় আমার কাছে নিয়ে আসছে। আমার আরেক রুগী যা টনসিলাইটিস নিয়ে মাঝে মাঝে চিকিৎসা করে, অবহেলার কারণে সে সম্পূর্ণ চিকিৎসাটা করে নেয় না, কিন্তু ওই ওষুধ খায় ভালো হয়ে যায়, উনি মাঝে মাঝে এই সমস্ত রোগীগুলি আমার জন্য নিয়ে আসে। এই যে আমাদের নাম হইল পূর্ণিমা, এখন চলতেছে পূর্ণিমা আর আসছেও পূর্ণিমার সময়, তা সব কিছু মিলেই পূর্ণিমা পূর্ণিমা হয়ে গেছে, অর্থাৎ তার এই টনসিলাইটিসটা ভালো হয়ে গেছে, তাই তো? ভালো হয়ে গেছে। তার মুখ থেকে শুনুন, বলতে পারবা কিছু? কিছুই বলতে পারবো না। পূর্ণিমা খুবই লজ্জাবতী মানুষ। আর এই যে এরও আরেকটি টনসিলাইটিস, এর ও চিকিৎসার জন্য আনছে, তবে এর বাপের সাথে সাক্ষাৎ করে, মানে এর মা তারপরে আসবে, কথাবার্তা বলে গেল। আশা করি যদি আপনারা সঠিকভাবে যদি হোমিওপ্যাথিতে গিয়ে সঠিক তথ্যটা দিতে পারেন, এই পূর্ণিমার কিছু মানে কাজের উপর কিছু খাবারের কথা বলেছিল, আর কিছু এখানে বসে মানে খুব আপনার রসিক মানুষ আছে খুবই, যেটাকে ড্যান্সিং বলে, এই ড্যান্সিং মানে নাচনেওয়ালি, আমরা নাচনেওয়ালি বলতে সে নাচে না, মানে অর্থাৎ এই যে কিছু কাজ, যেমন আমিও ড্যান্সিং মানে খুব আনন্দপ্রিয়, এটা বলতে পারেন যে আনন্দপ্রিয় মানুষ, খুবই মানে মানুষের সাথে সহজে মিশে যেতে পারি, এইটার উপরে ভিত্তি করে আমি তাকে মেডিসিন দিয়েছিলাম। কী দিয়েছিলাম সেটা বলা যাবে না, তাহলে আপনারা আবার ওষুধ কিনে কিনে খাবেন ভালো হবে না বদনাম হবে, কারণ হোমিওপ্যাথিতে 5,500 মেডিসিন আমরা দাবি করি, তো আমরা প্রায় 500-600 মেডিসিন নিয়ে অনেকেই গবেষণা করি, তবে সম্পূর্ণ মেডিসিন মেডিসিনগুলি আমাদের জানা থাকে না। তারপরও এর মাঝে থেকে যদি আমরা সঠিক চিকিৎসা দিতে পারি একটা রোগীকে এইভাবেই, এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম, বলেছিলাম যে তিন দিনে ভালো হয়ে গেছিলো না, ঠিক সেই পর্যায়ে চলে গিয়েছিলো, যদি আর কিছুদিন অপেক্ষা করতো তাহলে পুরা এটা পেকে আপনার শেষের দিকে যেটা বললে সে ভয় পাবে, সেটা ভয় পেয়েছিলো যে ক্যান্সার হয়ে যায় কি না, সব মিলিয়ে তাকে মেডিসিন দিলাম, ভালো হয়ে গেছে ইনশাল্লাহ। তবে আজকে ডোজটা দেওয়ার পরে বোঝা যাবে ইনশাল্লাহ যে তার 100%, এখন 70-80% ভিতরে আছে আল্লাহর রহমতে। দোয়া করবেন যাতে আমি একটি ভালো চিকিৎসা দিতে পারি এবং আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি, যাতে হোমিওপ্যাথি কোনো বদনাম এবং আমার দ্বারা যেন কোনো প্রতারণা না হয়, মানুষ ভালো হবে না হবে সেটা আল্লাহ তাআলার ব্যাপার, আল্লাহ তাআলা তিনি সেবা দেওয়া মালিক, আমরা হলাম সেবাদানকারী, সেই সেবাটা যেন আপনাদের আমি ভালোভাবে দিতে পারি সে আশা ব্যক্ত করি। আজকে বিদায় নিচ্ছি, ওমা তৌফিকুল্লাহ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। বাই বাই, তো সবার বাই বাই।